থাকি কি কইছ হয় কি কইবি নো ইনে আছো মা তাপা খবর খাতি কেনকা বাউ না ই বাউ এ দে তুনু মুনু কেনকা হব আছো মা নমুই যে কেনে কি বহানকা কি কইছ ক কি কবি আও সেহা পাতি দেখি যে সঞ্জা কি উকাই কিনে গছ সেখানে পক উলাই যাব ন হস মা ইফালে যাবি ওই তে কি ওই মান কিটিনি হস হয় সেফালে যাবি লাজনি ইমান ঢুকাই কিনে গছ যে ইকু নেখাও নাকি হয় এনেকুৱাকে একেখিনি প্ৰশ্নকে কুইবি মেথাটো গম কৰি দি হে ক মই একে হাতি ক কাহা নেকি যে হব আমি একো ভাবি নাই পাৰি কেতিয়া হচ আমি সমস্যা হৈছে লোক কেনে কথা আক হে ক ইকু নোখাবি জানো কোনোবাই জীয়াই থাকিব পাৰি না ইকু নোখোৱা হ'লেনো মই ইমান দিনে মই নেথাকো না মানে এতিয়া প্ৰশ্ন কিছুমান কৰি থাকি দেই মানুহ শুনে কি কৰিবি আৰু সেহেঁতি নিজে হাতীটো গোটেই জল হস্তিটো গোটেই শকত যে সেইকাৰণে আমি বেছি কেতিয়া দেখি পাই থকা একদম বৰ বোধা গছত হয় তাৰচোন জানই ময়ো পূৰ্বতে কেটেঙা মেটেঙাই সেইকাৰণে শকত হ'ম বুলি ভাবি কিনে এদিন আঠটা নটা ভীমকল লগতে খাই দিলাও নাহে শকতৰ দুৱে কথা হাগুং দেহে কষ্ট পালং ঈশ্বৰ কষ্ট মানে সৰু সুৰা কষ্ট নহয় নেহে একেবাৰে সাংঘাটিক কষ্ট আৰু কেনেকুৱা কষ্ট হ'লনো ভীমকল খাই কিনে যিহে গুৰটান হ'ল মিটিঙত আধা ঘণ্টা বহি থকাৰ পিছতো গুণ ওলাইছিল নেহে ভূমিটো ফাটি যাওঁ জীয়ত উৰি যাওঁ কৈছিল দেই ভীমকল খাই কিনে শকতম বুলি ভবা কথা বাদ দিব লাগব আৰু।